গুড মর্নিং বন্ধুরা, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। তো তোজো এখন ঘুম করছে, কালকে রাত্রির থেকে ওর আর কোনো সমস্যা হয়নি, ও খুব 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 ভালো আছে। আর আমাদের এখানে খুব সুন্দর মেঘ হয়েছে, হাওয়া দিচ্ছে, বৃষ্টি যদি হয় তাহলে খুব ভালো হবে। আর এই যে এখানে গল্প চলছে, উঠে যাবো কেন রে, এখানে মা মায়ের ছোটবেলায় গল্প করছে, মানে মা ছোটবেলায় স্কুলে কি করতো, পড়া পারতো কি পারতো না, পড়া পারলেও রানী দিদিমণির ভয়ে বাইরে চলে যেত, তারপর আবার হাত তুলে আবার পড়া বলে আবার ঘরে ঢুকে যেত। আজকে আমাদের লাঞ্চ মেনু তেমন কিছু নেই, মানে রান্না করার মতো কিছু নেই। কালকে যে চিকেন হয়েছিল সেটা থেকে হাফ রাত্রিবেলায় খাওয়া হয়েছে আর হাফ রেখে দেওয়া হয়েছে, সেই চিকেনটা আজকে খাওয়া হবে। আর মা বোধ হয় মুসুর ডাল কি মুগ ডাল করবে, তার সাথে আলু ভাজা না আলু ভাতে, যাই হোক ডালের উপর ডিপেন্ড করছে কোনটার সাথে আলু ভাজা যাবে কোনটার সঙ্গে আলু ভাতে যাবে। তো এই হচ্ছে ব্যাপার। সকালবেলা ব্রেকফাস্ট হয়ে গেছে, সকালবেলা আমি পান্তা ভাত আর ডিমের পোত খেয়েছি, আর গুঁড়ো খেয়েছে ব্রেড বাটার, আর হচ্ছে ডিম সেদ্ধ আর একটা কেক খেয়েছে, মা খেয়েছে ব্রেড খেয়েছে আর দুধ চা, ব্যাস এই এই হয়েছে আমাদের আজকে ব্রেকফাস্ট। আর বাবা বাড়ি, বাবা একটু খানি কলকাতায় গেছে। তো বাবা যখন আগে অফিস যেত, এরকম যখন বাবা বাড়ি থাকতো না, তখন আমাদের এরকম গল্প হতো, মানে মা তখন এরকম ছোটবেলার গল্প করতো, আমরা সেটা শুনতাম, এরকম হতো। এবার আজকে অনেকদিন বাদে তো বাবা বাড়ি নেই, বাবা রিটায়ার হওয়ার পরে বাবা তো হর সময় বাড়ি থাকে, তো অনেকদিন পরে আজকে আবার এই সিচুয়েশনটা এলো, তো আমি সেখানে জয়েন করি আর তোমাদের সাথে আবার পরে কথা বলবো, ঠিক আছে চল। আমি ফুল তুললো বলে ক্রপসিবল গেটটা খুলেছি আর ও সেই মাত্র দে ছুট, বাবা ওকে ধর বেরোবে, ভাই পচা বাচ্চা, মায়ের বদ বাচ্চা, না তুই পচা বাচ্চা, মায়ের বদ বাচ্চা, ইয়ে বাবা দেখ আমার জামাই কাদা লেগেছে, পায়ে কাদা ছিল, এখন বাইরে বেরোনো যাবে না, এখন রোদ ওলে বাবা, এখন বাইরে বেরোনো যাবে না, যা সোনা দিদি সাথে যা, দেখি দেখি কি হচ্ছে, চলো 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 চলো।
চলে গেলাম টাটা চল চল পড়াশোনা করব টাটা আয় 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 টাটা আয় 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 টাটা পড়াশোনা করব চল ভাগ এই যে আমাদের কাছে জবা ফুল দেখো কত জবা ফুটেছে এটা এখনো পুরো ফোটেনি এটা এখনো হাফ হয়েছে আর এই যে এটা সব থেকে বড় হয়েছে কত ফুল ফুটেছে আজকে ফুলগুলো এবার তুলে নি একটা আমরা রেডি হয়ে গেছি এবার আমি আর বুমা একটুখানি বেরোবো টাউন হল যাবো এই হচ্ছে ব্যাপার তাহলে বেরিয়ে পড়ি আর ওই যে পুজো পুজোর কাজ পুজো অলওয়েজ করে যাবে পঙ্কা বুড়া পঙ্কা বুড়াও দেখো আমরা টাউন হলে চলে এসেছি এই যে টাউন হলের স্টেজটা দেখো কি সুন্দর ভীষণ বড় স্টেজটা টাউন হলটা নতুন করে আবার তৈরি হয়েছে তো ভিতরটা এত ভালো হয়েছে খুব সুন্দর হয়েছে এখানে এই স্টেজে অনুষ্ঠান করে খুব ভালো লাগে আমাদের সাইবার ক্রাইম রিলেটেড যে অ্যাওয়ারনেস ক্যাম্প আমরা অর্গানাইজ করেছিলাম সেটি এখনই আমরা শুরু করতে চলেছি এখানে উপস্থিত আছে আমাদের এই সমস্ত প্রোগ্রামের আজকে যার নেতৃত্বে হচ্ছে আমাদের এসডিপিও সাহেব শ্রী রোহিত শেখ ডিএসপি হেডকোয়ার্টার এবং এসডিপিও হাবড়া আমাদের সাহেবের অনুমতি নিয়ে আমি আমাদের যে প্রাথমিক কিছু কথা আজকে এই উদ্দেশ্য কি সেই ব্যাপারে কিছু আলোকপাত করতে চাই দেখো ঝেপে বৃষ্টি নেমেছে সকাল থেকেই প্রচুর মেঘ হয়েছিল কিন্তু বৃষ্টি হচ্ছিল না তারপরে মা জামা কাপড় প্রচুর কেচেছিল কেচে রোদ্দুরে দিয়েছে তারপরে মেঘ হয়েছে মা বললো মনে জামা কাপড়গুলো তুলে নিয়ে আমি বললাম যে না মা বৃষ্টি হবে না কিন্তু দেখো ঠিক বৃষ্টি চলে এলো গুড ইভিনিং বন্ধুরা এখন আমি চলে এসেছি রান্নাঘরে আর এখন বাজে 8:10 আজকে আমি একটা নতুন রেসিপি ট্রাই করছি মানে এই রেসিপিটা আমি আজকে প্রথম করছি সেটা তোমাদের সাথে শেয়ার করব আজকে বানাবো সয়া মোমো ঠিক আছে তো সয়া মোমো আমি কী করে বানাই সেটা তোমাদের সাথে শেয়ার করছি আর আজকে দুপুরবেলায় খেয়েছি হচ্ছে ওই কালকের শাক ভাজা ছিল ওই শাক ভাজা খেয়েছি আর মা আজকে মুগের ডাল করেছিল আলু ভাজা করেছিল আর চিকেন ছিল সেটা তো তোমাদের বললামই ওইটাই আজকে দুপুরবেলা খাওয়া হয়েছে মানে কালকে সব কিছুই প্রায় থেকে গেছিলো আর চিকেনটা তো সেভাবেই করা হয়েছিলো যে আজকে দুপুরবেলায় হয়ে যাবে আর কালকে রাত্রেবেলা হবে তো এই হচ্ছে ব্যাপার আর আমি আজকে কোথায় গেছিলাম সেটা তো তোমরা দেখলেই ওখানে টাউন হলে আরও কী কী হয়েছিল সেগুলো আমি তোমাদের সাথে একটু পরে শেয়ার করছি যদিও তোমরা ওখানে একটু একটু জানতে পেরেছো আমি পুরো ভিডিওটা করিনি কারণ পুরো ভিডিওটা করলে অনেকটা লেন্দি হয়ে যেত ভিডিও এর জন্য পুরোটা আমি করিনি তো যাই হোক এখন এবার আমি মোমোটা বানাতে শুরু করে দিই মানে মোমো বানাতে শুরু করে আর কি ডোটা বানাবো তারপরে সয়া মোমোতে কী কী দিই সয়াতে কী কী দেবো সেগুলো তোমাদের সাথে শেয়ার করছি তো যো মানে ওঠে না এরা দুষ্টুমি শুরু করে দিয়েছে দুষ্টুমি শুরু দুষ্টুমি রেডি ঠিক আছে চলো স্টার্ট করি এখানে আমি একটা বড় বোল নিয়ে নিয়েছি এই বাটিটা আমি নিয়ে নিয়েছি এবার এর মধ্যে আমি ময়দা নিচ্ছি হ্যাঁ আমি এই কাপের মেজারমেন্ট করে ময়দা দিচ্ছি 1 কাপ দিলাম 2 কাপ আমি 3 কাপ ময়দা দিলাম আর দেখে নিই আর লাগবে কিনা আর লাগবে মনে হচ্ছে এই যে 4.25 কাপ মতো ময়দা আমি এর মধ্যে দিলাম যেমন প্লেন মানে
তো ময়দা আমরা লুচি খাওয়ার জন্য মাখি, পুরো সেভাবেই মাখবো। এবার এর মধ্যে দেবো চিনি দেবো, আর আমি এর মধ্যে অল্প করে একটু তেল দিচ্ছি। মানে পরিমাণটা বুঝে দিতে হবে, এটাই হচ্ছে মেন ব্যাপার। এরপরে আমি এর মধ্যে দিচ্ছি লবণ, এই যে আমি এইটুকু মতো লবণ দিচ্ছি। এবার এইটাকে আমি তেল যেহেতু দিয়েছি, এবার এটাকে ভালো করে আগে মেখে নিতে হবে, তা না হলে না এই তেলটা আগে পুরো ময়দার সঙ্গে মিশিয়ে নিতে হবে, তাহলে ভালো হবে আর কি। আচ্ছা আমি বলে নিই, এর মধ্যে না আমি আর এক কাপ ময়দা দিয়েছি, কারণ আমি পরিমাণটা বুঝতে পারছিলাম না বলে মার কাছে গিয়ে দেখিয়েছি। মা বললো যে আর এক কাপ নিয়ে নি, যদি কম পড়ে তার জন্য নেওয়া হয়েছে, ঠিক আছে। আবার এবার এর মধ্যে আমি দিচ্ছি চিনি, আমি এই চামচের 2 চামচ চিনি দিয়েছি। এইবার এটাকে অল্প অল্প করে জল দিয়ে দিয়ে মেখে একটা সফট ডো বানিয়ে নিতে হবে। দেখো এখানে আমি একটা সফট ডো বানিয়ে নিয়েছি, দেখো একদম একদম সফট হয়েছে। এবার এটাকে ঢেকে রেস্টে রেখে দেবো, তার মধ্যে আমি সয়াবিনটা কি কি করবো সেটা তোমাদেরকে দেখাচ্ছি। এই ডোটাকে আমি ঢেকে রেখে দিচ্ছি, হ্যাঁ। এতে আমি কিন্তু আলাদা করে কোনো তেল মাখাইনি ডোতে। এইবারে সয়াবিনটা আমি নিয়ে আসি, এই যে আমি এখানে নিউট্রেলার সয়াবিনটা নিয়ে নিয়েছি। এবার এইটাকে আমি গ্যাসে গরম জল যাতে দিয়েছি, ওই জলের মধ্যে এই সয়াবিনটাকে 5 মিনিট মানে চুবিয়ে রেখে দেবো। 5 মিনিট পরে তারপরে ওই সয়াবিনটাকে নিংড়ে জল বের করে নেবো। এখানে জলটা গরম হচ্ছে হোক, তার মধ্যে আমি দেখিয়ে দিই সয়াবিনের মধ্যে আমি কি কি ইনগ্রিডিয়েন্টস দিচ্ছি। হ্যাঁ, এই যে এর জন্য আমি দেখো রসুন কেটে রেখেছি, এই কটা মতো রসুন কেটে রেখেছি, আদা রেখেছি, পেঁয়াজ কুচি রেখেছি। এইবার আমি মিক্সচারে এই যে আদা রসুন সব দিয়ে দেব, আদা রসুন লঙ্কা দিয়ে দিলাম। আর তোমরা যেরকম যে যা ঝাল খাও সেই অনুযায়ী ঝালটা দেবে। আমি এর মধ্যে দিচ্ছি অল্প একটুখানি জিরে, দেখো ঠিক এইটুকু পরিমাণে আমি জিরে দিচ্ছি, মানে ওই 1 চামচ মতো জিরে দিলেই হয়ে যাবে। তারপরে দিচ্ছি অল্প একটুখানি গোলমরিচ, এই যে এইটুকু গোলমরিচ দিয়ে দিলাম। এইবার দেব হচ্ছে ধনে গুঁড়ো, এই যে 1/2 চামচ মতো ধনে গুঁড়ো দিয়ে দিলাম। এইবার এটাকে পেস্ট বানিয়ে নিয়ে আসি, আর এখানে জল গরম হয়ে গেছে, এই জলের মধ্যে আমি সয়াবিন গুলো দিয়ে দিচ্ছি। তোমরা দেখে নাও, এই যে জল গরম হয়ে গেছে মানে ফুটে গেছে, এর মধ্যে আমি সয়াবিন গুলো দিয়ে দিলাম। এবার এটাকে ঢেকে রেখে দেবো, ঢাকা থাক, আর আমি এই যে মশলাটা বানিয়ে নিয়ে আসি। এই যে আমি সয়াবিনগুলো ফুলে গেছিল জলের মধ্যে, তারপরে এটাকে ঠান্ডা জলে ধুয়ে নিয়ে তারপর এটা থেকে জল চিপে নিয়ে, দেখো এখান থেকে একটুকুও জল বেরোচ্ছে না, জল চিপে নিয়ে তারপরে এইভাবে নিয়ে নিয়েছি। এবার এটাকে পেস্ট করে আনি, মানে পেস্ট করবো মানে একটুখানি খাঁচ খাঁচ মতো থাকবে। আমি কেমন পেস্ট করে আনছি সেটা তারপর তোমাদের দেখাচ্ছি, ঠিক আছে। এই যে এরকম ভাবে আমি দেখো অল্প অল্প কিন্তু খাঁচ খাঁচ মতো আছে, আমি কিন্তু পুরো পেস্ট করিনি। হ্যাঁ,
এখানে আমি কড়াই বসিয়ে দিয়েছি, এবার এর মধ্যে দেবো অল্প একটু তেল। আমি সাদা তেল দিয়েছি, তেলটা গরম হবে, তারপর এর মধ্যে আমি পেঁয়াজ কুচিগুলো দিয়ে দেবো। পেঁয়াজগুলোর মধ্যে দিয়ে দিলাম, এবার এটা একটুখানি লাল লাল মতো হবে, তারপরে আমি এর মধ্যে যে মশলাটা যে পেস্ট করে রেখেছি এই মশলাটা দিয়ে দেবো। পেঁয়াজগুলো ভাজা ভাজা হয়ে গেছে, এরপর আমি এর মধ্যে এই মশলাটা দিয়ে দেবো। এর মধ্যে আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিয়েছি, আর দেব হলুদ। আমি কিন্তু সয়াবিনটা যখন সেদ্ধ করেছি তখন কিন্তু ওর মধ্যে একটুকুও লবণ দিইনি, হ্যাঁ, সেই বুঝে লবণ দিতে হবে। এবার এই মশলাটাকে তেল ছাড়ানো অবধি কষতে হবে। এই যে মশলাটা কষানো হয়ে গেছে, এখান থেকে তেল ছেড়ে দিয়েছে। এইবার আমি মশলার মধ্যে অল্প একটুখানি টমেটো কেচাপ দিচ্ছি, কারণ আমার কাছে এখন টমেটো নেই, তাই আমি অল্প একটু টমেটো কেচাপ দিলাম। তোমাদের কাছে টমেটো থাকলে টমেটো দিয়ে দেবে, ঠিক আছে। এইবার একটুখানি কষে নিয়ে একটুখানি এটা কষে নিয়ে এইটা দিয়ে দেবো এর মধ্যে, ঠিক আছে, দেখতে থাকো। এবার এটা এর মধ্যে দিয়ে দিলাম, এর মধ্যে দেব এইটুকু মতো লবণ এর মধ্যে দিয়ে দিলাম। বাড়ি গিয়ে তারপর আমাদের ভাজা ভালো হয়ে গেছে, এর মধ্যে আমি দেব এই যে এটার এক চিটির মতো সয়া সস, এটুকু সয়া সস দিয়ে দিলাম। এইবার এর মধ্যে অল্প একটুখানি চিনি দেবো, চিনি দিয়ে নাড়িয়ে চাড়িয়ে নিলেই রেডি সয়া পুর রেডি হয়ে গেল। এই যে আমি এখানে দেখো লেচিগুলোকে এইভাবে গোল করে নিয়েছি, আমি খুব ভালো গোল করতে পারি না, তাও একটু চেষ্টা করেছি। এইবারে এই যে এবার আমি লেচিটা নিয়ে নিলাম, এর মধ্যে আমি পুরটা দিয়ে দিলাম। এইবার পুরটাকে দিয়ে আমি কি ডিজাইন করছি সেটা দেখাচ্ছি। এই যে এরকম ভাজ ভাজ করে গোল যে ডিজাইনটা হয় সেটাই আমি বানাচ্ছি। উপর থেকে না আমি এটা কেটে দিচ্ছি, হ্যাঁ, দেখো আমার মোমো মেকার নেই, তা আমি তার জন্য আমি এই গামলাটাতে জল নিয়েছি, নিয়ে এই জলটা গরম হবে একটু, তারপরে এই যে ফুটো ফুটো যে প্লেটটা আছে এর মধ্যে আমি তেল মাখিয়ে নিয়েছি, এবার এর মধ্যে মোমোগুলোকে সাজিয়ে দিচ্ছি, ঠিক আছে। জলটা এখানে গরম হোক আর আমি মোমোগুলো এখানে পটাপট সাজিয়ে দিই। এবার এটাকে ঢেকে দেবো, এটা হতে 15 মিনিট মতো লাগবে, তার বেশি লাগবে না। এই যে ঢেকে দিলাম, 15 মিনিট অপেক্ষা করবো, তারপরে তোমাদের একটা দেখাচ্ছি মোমোগুলো ঠিক কেমন হয়েছে দেখতে, ঠিক আছে।
হয়ে গেছে 15 মিনিট, এইবার আমি খুলছি, ঠিক আছে? আমি কিন্তু আগে একটুকু খুলিনি। দেখো মোমোগুলো কি দারুণ হয়েছে, খুলে পুরো টমাটোপা হয়ে গেছে। সুন্দর হয়েছে মোমো, সুন্দর সুন্দর একদম ফাটাফাটি। গ্যাসটা কমিয়ে দিলাম, হ্যাঁ। এইবার এটাকে নামিয়ে নিই, না এরা তো ইয়ে হচ্ছে না, হচ্ছে না কিন্তু সেইবারে আমি চাটনি বানিয়েছিলাম, টমেটোর চাটনি বানিয়েছিলাম, মানে মোমোর যে চাটনি হয় সেটা বানিয়েছিলাম, স্যুপ বানিয়েছিলাম, কিন্তু আজকে আর কিচ্ছু বানাইনি, আজকে টমেটো সসই খেলাম। আবার যেদিনকে আমি ওই চাটনি বানাবো সেদিনকে তোমাদের সাথে চাটনির রেসিপিটা শেয়ার করবো, ঠিক আছে? আমি এখন মোমো খেতে বসে গেছি। এটা মনেই হচ্ছে না সয়া মোমো এত ভালো হয়েছে, হয়তো সত্যি ভালো হয়েছে। এটা তোমার খাবার না তোজো, তোজো না, দেখো তোদের অবস্থা। দারুণ হয়েছে, দারুণ হয়েছে, সত্যি দারুণ হয়েছে। আর এর সাথে যদি আমি চাটনিটা আর স্যুপটা বানাতাম, এ মা আমি আজকে রাতে খাওয়ার আগে ওষুধ খাইনি। ভালো করেছো, একদম ফাটাফাটি হতো। আমাদের সবার ডিনার কমপ্লিট, সবাই বলেছে ভালো হয়েছে, কিন্তু আমার মা স্পেশালি চিকেনটা ভালো খায় বলে মা বললো যে সেই করা করলি চিকেন দিয়ে করতে পারতি, কিন্তু তার মানে কিন্তু এই নয় যে মোমোটা বাজে হয়েছে, মোমোটা সত্যিই খুব ভালো হয়েছে, এই হচ্ছে ব্যাপার। তাহলে আজকের মতো টাটা, গুড নাইট, সবাই খুব 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 ভালো থাকবে, সুস্থ থাকবে, সাবধানে থাকবে আর সেফ থাকবে, ওকে? তাহলে আজকের মতো বাই।